চট্টগ্রামের হাজারী গলিতে সাম্প্রতিক হামলা ভাঙচুর ও সহিংসতার সাথে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের কোনো সম্পর্ক নেই। শুক্রবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রমে সংবাদ সম্মেলনে ইসকনের সভাপতি সত্যরঞ্জন বারুই একথা জানান। তিনি অভিযোগ করেন, হাজারী গলির ঘটনার সাথে নাম জড়িয়ে ইসকনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। এ সময় ইসকনের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, সহিংসতার ঘটনায় জড়িত যাদের নাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এসেছে তারা কেউই ইসকনের সদস্য নয়। শৃঙ্খলা ভঙ্গের কারণে অনেক আগেই তাদের সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে হাজারী গলির ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান ইসকনের নেতারা। অনেক মাস আগেই চট্টগ্রামস্থ পণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস এবং প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সুতরাং তাদের দ্বারা সংগঠিত কোনো কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়।